সুপ্রিম সিড কোম্পানি লিমিটেড। সত্তর দশকে বাংলাদেশের প্রধান ফসল ধানের উচ্চ ফলনশীল জাতের আবিষ্কারের ফলে ধান উৎপাদনে এক বৈপ্লবিক পরিবর্তন আসে। 2000 সালে বিদেশ থেকে, বিশেষ করে চীন থেকে হাইব্রিড জাতের ধান বীজ প্রচলন করায় সেই বিপ্লব আরও গতি পায় এবং দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার দ্বার প্রান্তে পৌঁছে। ইতোমধ্যে বাংলাদেশ সরকার বোরো মৌসুমে আবাদ করার জন্য 35টি স্থানীয় কোম্পানির মাধ্যমে 107টি হাইব্রিড জাতের ধানের অনুমোদন দিয়েছে। বর্তমানে বাংলাদেশে 8,000 টন হাইব্রিড ধান বীজ ব্যবহার করে 16,00,000 একর জমিতে আবাদ করা হচ্ছে। তন্মধ্যে নিজস্ব বৈশিষ্ট্য গুণে সুপ্রিম সিড কোম্পানির হাইব্রিড হীরাধানই 40% বাজার দখল করে আছে। বিগত 12-13 বছর যাবৎ এই হাইব্রিড হীরাধান জাতটি জনপ্রিয়তার শীর্ষে থাকার অন্যতম কারণগুলো হল, 1. হাইব্রিড হীরাধান গড়ে সর্বোচ্চ ফলন দেয়। অনুকূল আবহাওয়ায় যত্ন সহকারে আবাদ করলে প্রতি শতকে 1 মনেরও বেশি ফলন পাওয়া যায়। 2. ধান গাছের উচ্চতা মাঝারি, গাছ হেলে পড়ে না, পাতা বড় ও ঘন সবুজ থাকে। ধান পাকা পর্যন্ত এটি বেশি উৎপাদনের অন্যতম কারণ। পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ কম ও শিলাবৃষ্টি সহনশীল। 4. একর প্রতি মোট উৎপাদন খরচ যে কোনো উচ্চ ফলনশীল জাত বা অন্য হাইব্রিডের তুলনায় কিছুটা কম, অথচ উৎপাদন বেশি। 5. হাইব্রিড হীরাধানের জীবনকাল 145 থেকে 150 দিন, কিন্তু দেশের অন্যতম উচ্চ ফলনশীল জাতের ধান ব্রি ধান 29-এর জীবনকাল 160 দিন। ফলে হাইব্রিড হীরাধান আগে ঘরে তুলে কৃষকগণ ঝড় বৃষ্টি ও আগাম বন্যার হাত থেকে ঝুঁকিমুক্ত থাকেন। 6. হাইব্রিড হীরা জাতের ধান থেকে চাল উৎপাদনের পরিমাণ সবচেয়ে বেশি, অর্থাৎ শতকরা 72.33% চালে অ্যামিলোজের পরিমাণ বেশি, ফলে ভাত ঝরঝরে সুস্বাদু। চালে প্রোটিনের পরিমাণ বেশি এবং ভাত পাক করতে সময় কম লাগে। মৌসুমে দেশে সুপ্রিম সিড কোম্পানির 300 পরিবেশক ও ডিলার ছাড়াও আরও নিকটস্থ খুচরা দোকানে আপনি হাইব্রিড হীরা ধান বীজের 1 কেজি সুন্দর প্যাকেট পাবেন। হীরা ধান বীজের প্যাকেট কিনে যাতে প্রতারিত না হন সেজন্য সতর্কতা অবলম্বন করে সুপ্রিম সিড কোম্পানির লোগো দেখে হীরা ধান বীজের প্যাকেট ক্রয় করবেন। বাড়িতে যেয়ে বীজের প্যাকেটের গায়ে লেখা মনোযোগ দিয়ে পড়ে আবাদের নিয়মাবলী জেনে নেবেন। পরে বীজের প্যাকেটের কোণা কেটে বীজগুলো হালকা রোদে ছালার চটে বা চাটাইয়ে 2 ঘন্টা শুকাবেন এবং খালি প্যাকেটটি যত্ন করে ঘরে রেখে দেবেন। যে কোনো প্যাকেটজাত বীজই জমিতে লাগানো বা গজানোর আগে প্যাকেট থেকে বের করে রোদে শুকাতে হয়। শুকানোর পর ধান বীজগুলো ঠান্ডা করে পরিষ্কার পানিতে ধুয়ে নেবেন এবং বীজগুলো পরিষ্কার পানিতে 12 ঘন্টা ভিজিয়ে রাখবেন। পরে পানি ঝরিয়ে শুকনো জায়গায় ভেজা ছালার উপর 6 ইঞ্চি স্তরে বিছিয়ে ওপরে একটি ভেজা চটের ছালা দিয়ে বীজের স্তরকে ঢেকে দেবেন। প্রয়োজনে ছালার চটে হালকা চাপ দেওয়ার জন্য কাঠের টুকরা ব্যবহার করা যেতে পারে। 12 ঘন্টা পর বীজ শুকিয়ে গেলে চটের উপরে পানি ছিটিয়ে দিতে হবে। এইভাবে জাগ দেওয়ার 50 থেকে 70 ঘন্টার মধ্যেই বীজগুলোর সাদা অঙ্কুর বের হয়ে বীজতলা ছড়ানোর জন্য তৈরি হয়ে যাবে। ছায়ামুক্ত জায়গায় বীজতলা তৈরির জন্য জমি 2-3 বার চাষ দিয়ে পানিতে 5-7 দিনের জন্য জমি তলিয়ে রাখতে হবে, যাতে আগাছার বীজ নষ্ট হয় এবং আগাছা পচে যায়। শেষ চাষের সময় বীজতলায় প্রতি শতকে 7 থেকে 10 মন গোবর, 500 গ্রাম ইউরিয়া, 1 কেজি TSP, 600 গ্রাম MOP, 400 গ্রাম জিপসাম ও 90 গ্রাম জিঙ্ক দিয়ে বীজতলা সমান করতে হবে।
বীজতলা বেড করে তৈরি করা ভালো। প্রতি বেডের প্রস্থ 1 মিটার এবং 2 বেডের মধ্যে 15-20 সেন্টিমিটার নালা রাখতে হবে, যা সেচ ও নিষ্কাশনের কাজে লাগবে। প্রতি বেডের দৈর্ঘ্য জমির দৈর্ঘ্যেরও প্রয়োজনের উপর নির্ভরশীল। বেডের থকথকে কাদার উপর হালকা করে অঙ্কুরিত বীজ ছিটিয়ে ফেলতে হবে। প্রতি শতকে 1 কেজি বীজ ফেলতে হবে। বীজতলা তৈরির উৎকৃষ্ট সময় 15ই নভেম্বর হতে 15ই ডিসেম্বর পর্যন্ত। তবে স্থানীয় আবহাওয়া, পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে বীজতলা তৈরির সময় আকপিচ হতে পারে। বীজতলায় প্রয়োজন মতো সেচ দিতে হবে। বীজতলায় প্রয়োজন মতো ছত্রাকনাশক ও কীটনাশক ব্যবহার করতে হবে। মূল জমি তৈরিকরণ ও চারা রোপণ। মূল জমিতে 2-3 বার চাষ দিয়ে আবর্জনা পচনের জন্য 5-7 দিন সময় দিতে হবে। পরে প্রয়োজন মতো সেচ দিয়ে শেষ চাষের আগে একর প্রতি যে সারগুলো প্রয়োগ করতে হবে তা হল 1. ইউরিয়া 120-125 কেজি, 2. টিএসপি 60-65 কেজি, 3. পটাশ 80-85 কেজি, 4. জিপসাম 50 কেজি, 5. জিঙ্ক সালফেট 4 কেজি, 6. বোরন 3 কেজি। তবে ইউরিয়া 3 ভাগের 1 ভাগ চাষের সময়, বাকি 1 ভাগ আগাছা পরিষ্কার করে চারা রোপণের 21 দিন পর এবং অবশিষ্ট সার চারা রোপণের 60 দিন পর প্রয়োগ করে সেচ দিতে হবে। পটাশ সার 4/5 অংশ শেষ চাষের সময় ও 5 ভাগের 1 অংশ ইউরিয়া শেষ ভাগের সাথে দিতে হবে। বাকি সব সার শেষ চাষের সময় দিয়ে জমি সমান করে চারা রোপণের জন্য সম্পূর্ণ তৈরি করতে হবে। মূল জমিতে 8 ইঞ্চি/6 ইঞ্চি দূরত্বে লাইন করে রোপণ করতে হবে। চারা কাদার নিচে বেশি ডুবালে চারা লাল হয়ে থাকবে, চারার বৃদ্ধি বন্ধ হয়ে ওই চারা থেকে কোনো কুশি বের হবে না। আবার চারা বেশি ওপরে থাকলে চারা হেলে যাবে, সুতরাং চারা কাদায় কম গভীরে ঢোকাতে হবে, তবে চারা যেন হেলে না যায়। চারা ও সারির দূরত্ব যেন বেশি না হয় সেজন্য কাজে নিয়োজিত শ্রমিকদের দিকে লক্ষ্য রাখতে হবে। প্রতি গোছায় সবল সুস্থ 1টি চারাই যথেষ্ট, তবে কোনো কোনো ক্ষেত্রে দুর্বল চারা হলে 2টি চারা লাগানো যেতে পারে। এই হিসেবে 1 কেজি বীজের চারা দিয়ে মূল জমিতে 24 শতক জায়গায় লাগানো যেতে পারে। চারার বয়স 35 দিনে যত বেশি হবে ওই চারার কুশি দেওয়ার ক্ষমতা তত কমে যাবে। সেক্ষেত্রে প্রতি গোছায় 1টির বেশি চারা দিতে হবে, তবে চারার বয়স কোনো মতেই 50 দিনের বেশি হওয়া উচিত নয়। ইউরিয়া সারের সাশ্রয় করেও ভালো ফলন পেতে হলে গুঁড়া ইউরিয়ার পরিবর্তে 2.7 গ্রাম গুটি ইউরিয়া প্রতি চারা গোছার মধ্যে পুঁতে দেওয়া যেতে পারে। এই গুটি সার চারা লাগানোর 7 দিনের মধ্যে পুঁতে দিতে হবে। আগাছা দমনের ওষুধ ব্যবহার করতে চাইলে চারা লাগানোর 3 দিনের মধ্যে তা ব্যবহার করতে হবে। জমিতে প্রয়োজন মতো আগাছা নিরানি ও সেচ প্রয়োগ করতে হবে। প্রয়োজনে জমিতে কীটনাশক প্রয়োগ করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে হীরা ধান গাছের পাতা বেশ বড়, ঘন সবুজ ও খাড়া থাকে। পাতার রং ধান পাকার পরও সবুজ থাকে, ফলে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার বড় সবুজ পাতায় সূর্যের আলোর সাহায্যে বেশি খাদ্য অর্থাৎ ধান উৎপাদন হয়, আর সে কারণেই হীরা ধানের ফলন বেশি হয়। আবার ধান পাকার পরও পাতা সতেজ ও সবুজ থাকে, সেজন্য খাদ্য বা ধান তৈরির প্রক্রিয়া অনেক দিন পর্যন্ত থাকে এবং শীষে চিটা খুব কম হয়। অনুকূল আবহাওয়ায় সযত্ন সঠিক চাষে প্রতি শতকে হীরা ধানের ফলন পাবেন 1 মণেরও বেশি। জমিতে 80% ধান পাকলে
ধান দ্রুত কেটে মাড়াই ঝাড়াই করে ধান শুকিয়ে গোলাজাত করবেন। হাইব্রিড হীরা ধান তার নিজস্ব গুণেই অন্য হাইব্রিড ধানের তুলনায় অধিক সমাদৃত ও জনপ্রিয়। তাই আপনিও সুপ্রিম সিড কোম্পানির হাইব্রিড হীরা ধানে চাষ করে সমৃদ্ধ হন এবং দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সহায়তা করুন। যে কোনো হাইব্রিড জাতের ফসলের মতো হাইব্রিড হীরা বীজ ধান থেকে উৎপাদিত ধান ফসল থেকে বীজ রাখবেন না। উৎপাদিত ধানকে বীজ হিসেবে ব্যবহার করলে পরবর্তী ফসল উৎপাদনে আপনি মারাত্মকভাবে ঠকবেন। সুপ্রিম সিড কোম্পানির হাইব্রিড হীরা ধান বীজের জনপ্রিয়তাকে পুঁজি করে কিছু অসাধু বীজ ব্যবসায়ী সরলমনা নিরীহ কৃষকদের কাছে অন্য যে কোনো হাইব্রিড ধান বীজকে সুপ্রিম সিড কোম্পানির হাইব্রিড হীরা ধান বীজ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। তাই আপনি প্যাকেটের গায়ে সুপ্রিম সিড কোম্পানির হীরা মার্কা লোগো দেখে নিশ্চিত হয়ে হাইব্রিড হীরা ধান বীজ কিনবেন। প্রয়োজনে নিকটস্থ সুপ্রিম সিড কোম্পানির বিপণন কর্মকর্তা বা পরিবেশক বা ডিলার অথবা প্যাকেটে মুদ্রিত টেলিফোন নম্বরে যোগাযোগ করে সাহায্য নেবেন। সুপ্রিম সিড কোম্পানির হাইব্রিড হীরা ধানের চাষ করে সফলতা অর্জন করেছে এরকম কয়েকজন চাষি ভাইদের কথা শুনুন। আমার নাম সায়না বেগম। আমার স্বামী মারা পরের থেকে আমি আর কি কৃষির কাজ করি। আগে করছি ধরো আলগা পাতলা করছি, তারপরে স্বামী মারার থেকে আমি পুরোটাই করছি। বহুদিন তো চাষ করি, ধরেন হীরা ধান চাষ করছি 7-8 বছর। এই বছরে আমি হীরা ধান 4.5 বিঘে বিক্রি চাষ করছি। 200 মন ধান পাইছি, 100 মন আমার ঘরে তুলছি, আর 100 মন জমির মালিক নিয়েছি। হীরা ধান চাষ করে আমি উন্নতি করছি। আমি ঘর দিছি, আমার মেয়ে বিয়ে দিছি, ছেলে মেয়ে দুটি পড়াচ্ছি, এই উন্নতি ঘটে গেছে। হাইব্রিড হীরা ধান গোলা ভরা ধান করলে হাইব্রিড হীরা চাষ, সুখে থাকবেন 12 মাস।